বর্ষা শুরুর পর্যায়ে শহর দুর্গাপুরে আতঙ্ক ডেঙ্গি নিয়ে। শহর দুর্গাপুরে ডেঙ্গি আক্রান্ত 14 জন, যা ইতিমধ্যেই দুর্গাপুর পুর নিগম ছাড়াও চিন্তায় ফেলেছে স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটিকেও। ইতিমধ্যেই সুডার তরফ থেকে এক পতঙ্গবিদ এসে জায়গাগুলিকে সমীক্ষা করেছেন। পাশাপাশি শহর জুড়ে দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে সাফাই অভিযানে নামা হয়েছে। সেখানে আশাকর্মী থেকে শুরু করে পুরসভার সাফাই কর্মী তারা সকলেই কাজে হাত লাগিয়েছেন, পাশাপাশি কাজে যোগদান করেছেন প্রাক্তন কাউন্সিলররা। অন্যদিকে যিনি এসছেন পতঙ্গবিদ বিশ্বরূপ মিত্র, তিনি বলছেন যে তারা সব জায়গায় সার্ভে করছেন, যেখানে জল জমে ডেঙ্গু মশার লার্ভা তৈরি হতে পারে সেই জায়গাগুলিকে থেকে জল সরানো হচ্ছে, যাতে করে ডেঙ্গুর মশা আর তৈরি না হয়। পাশাপাশি মানুষজনকে সাবধান থাকতে বলা হচ্ছে। যারা 14 জন অসুস্থ হয়েছেন অর্থাৎ ডেঙ্গি আক্রান্ত, তাদেরকে একটি বিশেষ ধরনের কার্ডও দেওয়া হয়েছে, যেখানে তাদের শারীরিক উন্নতি এবং অগ্রগতির রিপোর্ট দেওয়া থাকবে। নগর নিগম যথেষ্ট ভালো কাজ করছে, আগামী দিনেও কাজ করবে। তারা এলাকাতে বেশ কিছু স্ক্র্যাপস জমে আছে, বেশ কিছু পাত্র জমে আছে, আবর্জনা জমে আছে, সেইগুলোতেই খাজে খাজে জল জমছে। এখন বৃষ্টির মরশুম, এবার ওই জমা জলেই হয় লার্ভা হয়, এডিস মশার লার্ভা পরিষ্কার জমা জলে হয়, আমরা জানি তো। সেগুলোকেই পরিষ্কার করার কর্মসূচি চলছে। এখন সবাইকে বলা হচ্ছে বিনামূল্যে রক্ত পরীক্ষা হচ্ছে এখন ইউপিএসসিতে, অবশ্যই যেন তারা সেখানে সেই ফেসিলিটিটা অ্যাভেল করে, সেই বার্তাও আমরা এখান থেকে দিচ্ছি। আপাতত এখনও 14 জনের জ্ঞানত পাওয়া গেছে, আরও ফিভার সার্ভে চলছে, ফিভার সার্ভে অনুযায়ী আরও করা হবে, বাড়তে পারে বা সেগুলো টেস্ট করা হোক, টেস্ট করা হলে যা রেজাল্ট বেরোবে সেটা আমরা। উল্লেখ্য, দুর্গাপুর পুরসভার অন্তর্গত পলাশডিহা এলাকায় মোট 14 জনের শরীরে এখনও পর্যন্ত ডেঙ্গির যে জীবাণু তা পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই তারা অনেকখানি সুস্থ এমনটাই জানা যাচ্ছে, তবে তাদের শারীরিক দুর্বলতার জন্য তারা বাড়িতে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন। তাদের যেমন রিপোর্ট কার্ড দেওয়া হয়েছে, পাশাপাশি যারা জ্বরে আক্রান্ত রয়েছেন তাদেরকে রক্ত পরীক্ষা করাতে বলা হচ্ছে এবং পুর নিগমের তরফ থেকে বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে, যাতে করে ডেঙ্গি ছড়িয়ে না পড়ে। সেই কারণে পুরসভা অর্থাৎ দুর্গাপুর পুরসভা যথেষ্টভাবে সচেতন হয়েছে। অন্যদিকে দুর্গাপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি তিনিও পরিদর্শন করছেন বিভিন্ন জায়গা। অন্যদিকে সুডার তরফ থেকে প্রতিনিধিরা তারা এসেছেন, জায়গা পরীক্ষা করছেন, পাশাপাশি তারা নিয়মিত খোঁজখবর রাখছেন। তবে শহর দুর্গাপুরে একদম বর্ষার শুরুর দিকে একসঙ্গে এতজনে ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দেখতে পাচ্ছেন শুধু আজকে বলে নয়, যে মুহূর্তেই খবর পাওয়া গেছে সেই সময় থেকে অত্যন্ত তৎপর কর্পোরেশন এবং সুডা থেকে ওনারা অত্যন্ত বিচলিত, বারবার খবর নিচ্ছেন। সুডার প্রতিনিধি এখানে অলরেডি রয়েছেন, আপনারা দেখছেন। এছাড়া আমাদের ডাক্তারবাবু ডক্টর সাহানা, আমাদের প্রাক্তন যারা কাউন্সিলার্স রয়েছেন তারা, সঙ্গে আমাদের আশাকর্মী ভাই বোনেরা, এসআই সাহেব, প্রত্যেকেই। আপনারা দেখেছেন ড্রেন ফ্রেনগুলো একদম পরিষ্কার এবং প্রতিনিয়ত যারা পেশেন্টস তাদের দিকে খেয়াল রাখা হচ্ছে। বেশিরভাগই দেখছি দেখেছেন আপনারা যে সুস্থ হয়ে এসছে, তারা বাড়িতে এসেছে উইকনেসের জন্য, তারা একটুখানি রেস্ট নিচ্ছে।